হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো দশমী, সবাইকে শুভ দশমী। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, মানে দমদম চলে যাচ্ছি। ওদিকে সুমন রেডি হচ্ছে আর মা এদিকে পুজো দিচ্ছে, আমাদের দশমীতে ঘট বসায়। তো মা এদিকে পুজো দিচ্ছে আর আজকে যেহেতু দশমী তো আমি বাড়ি চলে যেতে হবে, আবার যেহেতু ওখানেই বরণ করবো এবছর, তো তাই জন্য চলে যাচ্ছি। এখন সকালবেলা ব্রেকফাস্ট করে টরে নিয়েছি, ব্রেকফাস্ট করে টরে নিয়ে এখনই বেরিয়ে যাবো। যে মা এখানে পুজো দিচ্ছে আর আমাদের বললামই দশমীতে ঘট বসে, তো মা ওটার জন্যই রেডি করছে সব কিছু। রুমালের মধ্যে পদ্ম ফুল, হলুদ, তারপরে টাকা, সোনা, রুপো, তামা সব কিছু দিয়ে ওটা একটা পুতুলির মধ্যে করে, পুরনো টাকা সব কিছু দিয়ে পুতুলির মধ্যে দিয়ে রাখতে হয়। আমরা বেরিয়ে গেছিলাম আর বাইরে হচ্ছিল ঝমঝম করে বৃষ্টি, আর হাই রোড দিয়ে যাচ্ছিলাম না, একটাও রাস্তা মানে মানে কিছু যাওয়া বসার জায়গা পাইনি। যাই হোক একটা জায়গা পেয়েছি, এখানে ঠাকুর বানাচ্ছিল, দুর্গাপুজোর শেষ, এখন কালী পুজোর প্রিপারেশন হচ্ছিল, তো কালী ঠাকুর বানাচ্ছিল, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভালোই লাগছিলো কিন্তু এরকম বৃষ্টি ওয়েদার, যদিও গায়ে ছেটা ফোটা জল লাগছিলো। যাই হোক মাথার তলে একটা শেড তো পেয়েছি আর এখানে ঠাকুরটা মানে বানাচ্ছিল, এত সুন্দর লাগছিলো। তো আমরা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। কিছুক্ষণ পর বৃষ্টিটাও কমে গেছিলো আর ওখান থেকে আমরা গেছিলাম হলো ডিবাবির বিরিয়ানি নিতে, আর লাইন দেখো সকাল 10টার সময় এত লাইন। তারপরে বাড়ি এসে আমি আলতা পরছিলাম, যেহেতু দশমীর দিনকে আলতা পরতে হয় সবাইকে, তো ওটা আলতাটা পরছিলাম। আর বেরোচ্ছি হলো ওদিকে অ্যানাউন্স করছে মাইকে যে আপনারা যারা যারা বরণ করতে চান তো চলে আসুন, এটা প্রথম বছর আমার বরণ। আমি তো খুব মানে কেমন একটা লাগছে যে সব কিছু মানে কেমনভাবে করবো কি না করবো। তো যাই হোক এখন তাড়াতাড়ি যাই, আমি ছাদে এসে শ্যুট করছি মানে ভিডিও করছি, তো এখন তাড়াতাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা। জাস্ট বরণ করে আসলাম, এখনই 5:30 মতন বাজে। আর সবাইকে জানাই হলো শুভ বিজয়া, সবার যেন সারা বছরটা খুব 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 ভালো কাটে, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। সবাইকে আবার বলছি শুভ বিজয়া। প্রথম বছর বিয়ের পর মানে বরণে করলাম, মাকে একটা অন্যরকম মন থেকে একটা অন্যরকম অনুভূতি আসছিল। যাই হোক, তো আর আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোটো সা বেল আইকন আছে সেটাও প্রেস করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।